অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একটা উন্নত ঢাকা নাগরিকদের সুবিধার্থে আমাদের যেই বেস্টার তাপস এবং আতুল ইসলামকে মনোনয়ন দিয়েছে তা দুজন জনগণের বোর্ডে বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়েছে তাদের কাছে আমার চাওয়া বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আশা নিয়ে তাদেরকে মনন দিয়ে মেয়র বানিয়েছে জনগণের ভোটে তারা জনগণকে এক উন্নত ঢাকা এবং জনগণের চাহিদা মতো তারা সে কাজগুলি করবে আমি তাদেরকে নাউন জেলা যুবলীগের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা কে এম সাইম ওসমান নাউন সংসদ সদস্য এবং নাউন পাঁচ আসিন সংসদ সদস্য বীর মুক্তি এ কে এম সেলিম ওসমানের পক্ষ থেকে তাপস ভাইকে এবং আতিক ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি তাদের কাছে জনগণ যেই আশা নিয়ে তাদেরকে ভোট দিয়েছে তারা জয়যুক্ত হয়েছে আমার দীর্ঘ বিশ্বাস তারা একা বাংলাদেশের এবং ঢাকা না নাগরিকদেরকে উন্নত এক ঢাকা দেবে যেন সারা পৃথিবী থেকে ঢাকায় এসে বলতে পারে না বাংলাদেশের রাজধানী ঢাকা এক উন্নত বাংলাদেশ ঢাকা থেকে তো ঢাকা থেকে পৃথিবী থেকে যারাই আসে প্রথম সর্বপ্রথম ঢাকাই আসে ঢাকাটা আমরা উন্নত ঢাকা চাই এবং আমরা যেন ঢাকা যেয়ে আরও শান্তি ফিল করতে পারি যে না আমাদের মেয়র সাহেবেরা ঢাকাকে উন্নত এক রাস্তা দিয়েছে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঢাকাও এগিয়ে যাবে এই আমি আশাবাদী রাখি এবং ব্যারিস্টার তাপস ভাইকে এবং আতিক ভাইকে বন্দরবাসীর পক্ষ থেকে নাগুন জেলা যুবলীগের পক্ষ থেকে আন্তরিকবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন দুইজন মেয়রের প্রতি আমার একটা শান্তিপূর্ণ ভারযোগ্য এক ঢাকা উপহার দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি বন্দরবাসীর পক্ষ থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি তারা মেয়র হয়েছে তারা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন নিয়ে তাদেরকে মেয়র বানিয়েছে জনগণের বোর্ডে তারা মেয়র রয়েছে জনগণের যেই মূলিক চাহিদাগুলো তারা যেন অচিরে সেটা বাস্তবায়ন করতে পারে আর আমি দিজ্ঞ বিশ্বাস তারা কু অভিজ্ঞ আতিক ভাই এবং বেরিস্টা তাপস ভাই তারা ঢাকাকে এক ভার এবং সুন্দর পরিবেশ এবং সুন্দর শান্তিপূর্ণ যানজটমুক্ত একে দুষুতমুক্ত ঢাকা আমাদেরকে উপহার দেবে সেটাই আমার চাওয়া